ঘনকুয়াশা ও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহী অঞ্চলের জনজীবন। কনকনে বাতাস ও ঘনকুয়াশার কারণে বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। রাত যতই গভীর হয় ততই গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরছে। সন্ধ্যার পর থেকে নগর জুড়ে দেখা মেলে ঘনকুয়াশার, এতে জনজীবন অনেকটাই থমকে যায়। করোনাকালীন দোকানপাট রাত 8টা পর্যন্ত খোলার সময়সীমা থাকলেও প্রচণ্ড কুয়াশায় আগেই রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে যায়। শুক্রবার ভোরে ঘন কুয়াশা থাকায় রাজশাহী অঞ্চলের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেন না। কাজ করতে না পারায় তারা চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই শীতের কারণে কাজও পাচ্ছেন না, এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুর। কাজ কাম নাই তো শীতে আমরা আসতে পারছি না বা থাকতে পারছি না, তো আমার কিছুই জামা কাপড় নাই, শীতে খুবই কষ্ট হয়েছে আমার। কাজ কামই নাই, আবহাওয়ার কারণে কাজ কামই নাই, বসে আছি তো আসি ঘুরে যাচ্ছি। তেলের দাম বাড়া দিচ্ছেন, সোয়াবিনের তেল 180টা তেল 200টা লাগা দিচ্ছেন, কি কে চলবে মানুষ, কাজ কাম নাইলে খাবে কেরি? আমাদের কাজকর্ম নাই, আমরা কীভাবে চলবো? আমরা গত শীত চলে গেল প্রচণ্ড, আমরা কিচ্ছু পাইনি। আমরা গরিব মানুষ, সাধারণ কর্মজীবী মানুষ, আমরা কর্ম করে খাই, চালের দাম মধ্যমুখী, প্রত্যেক দিনের জন্য চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, আমরা কীভাবে চলবো?